ফোন করতে বলে কি নাম দেন চ্যানেলে ট্রাভেল জোন ট্রাভেল জোন ইউনিক ট্রাভেল জোন ট্রাভেল ইন ব্লগ করুন নাম বারে দিব ভাই এই অনেক ছবি ছিল রাইছে কারণ ওই যে জোন প্রতিষ্ঠিত যাবেন তখন থেকে শেয়ার আমি মিলবে ট্রাভেল জোন লাইন ইউনিক ট্রাভেল ট্রাভেল জোন শেয়ার ও এনি আমাদের চ্যানেলের ভিডিও এডিটিং এর জন্য একটি পিসি দরকার ছিল হাসান ব্লগ থেকে আমরা সবসময় পিসি নিয়ে থাকি এখন তাদের সবটি নতুন করে ডেকোরেশন করা হয়েছে তাই চিন্তা করলাম হাসান ভাইয়ের সাথে একটি ব্লগ করা যাক যারা আমাদের এই ভিডিওটা দেখছেন তাদের কাছে অনুরোধ রইল আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য এটা খোলো এটা খোলো এই হলো তাদের শপ যার নাম ক্রিয়েটার্স কম্পিউটার এই ক্রিয়েটার্স কম্পিউটার থেকে পিসি বিল্ড করে নিয়ে যাওয়া হয় 11 তলায় যা তাদের সার্ভিস সেন্টার আজকের এই ভিডিওতে তাদের শপের সব তথ্য তুলে ধরব এই হলো থিয়েটার্স কম্পিউটারের সার্ভিস সেন্টারের ভিতরের অংশ হাসান ভাই সবসময় একটু বিজি থাকে তাই আমাদের একটু অপেক্ষা করতে হলো নরমালি আজকে আমাদের এখানে একটু ক্রাউড বেশি আপনি অলরেডি কিন্তু দেখছেন প্রচুর ক্রাউড অনেক নয়েজ থাকবে ভিডিওতে মাফ করবেন একটু বলে দেই ভাইয়ার যে চ্যানেলটা আছে ইউটিউব চ্যানেল ইউনিক ট্রাভেল জোন এবং মেবি এটা তৃতীয় ভিডিও হবে ওনার চ্যানেলে আর যদি ভুল না করি মাত্র শুরু করছে স্টার্টেড দ্য জার্নি একেবারেই অল্প সময়ের মধ্যে আসলে ভাইয়া ভিডিও করতেছে এমনও হইতে পারে যে এই চ্যানেলটাই এক সময় ট্রাভেল ব্লগ যতগুলো আছে বাংলাদেশে এর মধ্যে নাম্বার ওয়ান হয়ে যেতে পারে বাংলাদেশ সেটা কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারবো না যে কোন চ্যানেলটা কখন কোন জায়গায় গিয়ে দাঁড়াবে যদি তাই হইতো তাহলে হাসান ব্লগস পেজ আমরা ফেসবুক পেজে খুব শীঘ্রই 1 মিলিয়ন ফলোয়ার হবে আপনারা জানেন আমি কিন্তু 1.5 বছর আগেও ভাবি নাই যে 5 বছরের ভিতরে আমার 1 লাখ ফলোয়ার হবে কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারবে না কাউরে ছোট করে দেখা যাবে না আর আমি সবসময় একটা কথা বলি যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর আসবে আমাদের এই সেম টাইপের এই প্ল্যাটফর্মে কাজ করতে বিশেষ করে ট্রাভেল ব্লগ এবং ফুড ব্লগিং যারা করবে এই দুইটা সেক্টরে কাজ করতে গেলে প্রচুর কষ্ট করতে হবে কারণ আপনি কিছু খাইতে হবে কিনতে হবে পকেটের টাকা খরচ করতে হবে দেন আপনি একটা ফুড নিয়ে রিভিউ করতে পারবেন আপনি নিজের টাকায় তেল ভরে বাইকে তারপরে সেটা নিয়ে যাবেন কক্সবাজার বান্দরবন রাঙ্গামাটি এরপর আপনি ব্লগ বানাইতে পারবেন ঢাকায় বসে বান্দরবনের দৃশ্য আপনি দেখাইতে পারবেন না তো সবচেয়ে টাফ জব আমার মনে হয় ট্রাভেল ব্লগ এবং ফুড ব্লগিং আর আমরা যারা ভিডিও বানাই আমরা এই যে শপে বসে বসে ভিডিও বানাই মানে খুব একটা কঠিন কাজ না ঢাকার ভিতরে বসে বিভিন্ন শপে গিয়ে আমি ভিডিও করি গাড়ির ভিডিও গুলা মানে তো ব্যাপারটা হচ্ছে যে কষ্ট করবে ওনারা আর কি ফিউচারে ওনাদের অনেক কষ্ট আসবে এটাকে মাইনে নিতে হবে পিছনে হাঁটা যাবে না বাট আই এম রিয়েলি ইন ট্রাভেল বিকজ আই
because there is no AMD motherboard in gigabyte. Yeah. And I'm in really trouble. My business was very high. Because I already changed my decoration. 450 and 550 motherboard will be available. Because all subscribers are asking me every time. Yeah. So it will be available or not? If the answer is not, why? I have to push Mr. Anas. Is it? Punk. Sencho Tech. I have to put it on. আমি যে পরিমাণ মানে লাইভ করতেছি আপনারা জানেন ফেসবুক পেজ আমি প্রতিদিন দুইটা মিনিমাম কোনোদিন চারটা লাইভও করি, তিন বছর একটা না কন্টিনিউ করছি, যার কারণে আমার এখন মনে হয় না আর পিছনের দিকে ফিরে তাকাইতে হবে। তো আপনার কষ্ট করলে অবশ্যই আপনি সাকসেস হইতে পারবেন, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। আর যে চ্যানেলের নাম বললাম এটা একটু দেখাই দিই এখান থেকে, চ্যানেলের নাম হচ্ছে ইউনিক ট্রাভেল জোন। আর বর্তমানে ইউটিউব কিন্তু একটা চমৎকার সিস্টেম করছে দেখলাম, ওদের অ্যালগোরিদম চেঞ্জ করার কারণে এটা হয়েছে। দেখবেন অনেক ছোট ছোট চ্যানেল মাত্র 100 সাবস্ক্রাইবার, তার ভিডিও হঠাৎ করে আপনার সামনে চলে আসছে। আপনি যদি বর্তমানে যে ট্রেন্ডিং বিষয়গুলো আছে, ট্রেন্ডিং বলতে ধরেন আপনার যে বিষয়টা নিয়ে এখন বেশি আলোচনা হচ্ছে, যে বিষয়গুলো মানুষ ইউটিউবে ফেসবুকে দেখতেছে বেশি, এই ট্রেন্ডিং রিলেটেড কন্টেন্ট নিয়ে যদি আপনি কাজ করেন, খুব অল্প সময়ে ছোট একটা চ্যানেল কিন্তু অনেক বড় হয়ে যেতে পারে। সবার জন্য শুভকামনা আমাদের কাছ থেকে, ভাইয়া পিসি বিল করছে এবং মেবি এই ভিডিওটা এই পিসি দিয়ে এডিট করা হবে। শুভকামনা থাকলো ওনাদের জন্য। চ্যানেলের পিছনে কতজন কাজ করে আমি জানি না, ক্যামেরার পিছনে অনেককেই দেখতে পাচ্ছি, মেবি একটা টিম কাজ করবে হয়তো একসাথে, ভিডিও করবে হয়তো একজন, বাইকের উপরে হয়তো আপনি একজনই দেখবেন, ট্রাভেল করতেছে হয়তো একজন, কিন্তু ক্যামেরার পিছনে মিনিমাম তিন চারজন কাজ করে, কেউ এডিট করে, কেউ ক্যামেরা ধরতেছে। সো এই পুরো টিম যারা একসাথে হয়ে কাজ করে, এদের সবার জন্য শুভকামনা। আর একটা কথা বলি, একটা বড় চ্যানেল নাম বললাম না, সবাই চিনেন, পপুলার একটা বড় চ্যানেল আছে, যেই চ্যানেলে মিনিমাম 8-10 জন মেম্বার একসাথে কাজ করতো, বাট রিসেন্টলি সেই টিমটা ভাইয়া চলে যাচ্ছে, সবাই আলাদা হয়ে যাচ্ছে, যে যার মতো করে যাচ্ছে। তো বিষয়টা হচ্ছে যে আপনারা যারা একসাথে টিম ওয়ার্ক হয়ে কাজ করবেন, এমনটা যেন না হয়, শুরু একসাথে করবেন, শেষটাও যেন সবাই একসাথে থাকতে পারেন। সবার জন্য শুভকামনা, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।